नमस्कार, आमी रिया और आपनारा देखछेन रियांगना रकुमारी। आज आमी निये एसेछि पुजो स्पेशल चिकेन ब्रेड फ्राई। पुजोर बिकेल बेला किभाबे सहजेई घरे झटपट बानिये फेलबेन एई चिकेन ब्रेड फ्राई, ताहले चलुन समय नष्ट ना करे देखे नेवा जाक। प्रथमेई आमी सर्षे तेल गरम करे निएछि आर तेल गरम होवार संगे संगे दिए दिएछि कुचुनो पिंयाज और एकटू भाजा भाजा मतन हो गए जो पिंयाजगुलि तक दिए दिलाम आमी कुचुनो माँस। आपनी माँसर कीमाओ एखाने व्यवहार करते पारेन। एटा एकटू नेड़े चेड़े नि, तारपरे एते आमी दिए देव किछु शुकनो मसला। तार जन्य प्रथमे आमी दिच्छि नून, एबार दिच्छि आमी हलुद, हलुदेर गुड़ो, तारपर आमी एखाने दिच्छि लंकार गुड़ो। मसलागुलो किन्तु आपनारा आपनादेर स्वाद अनुयायी देबेन एवं जिनिसेर जे परिमाणटा सेई बुझेई किन्तु आपनारा देबेन। एबार आमी एते दिए दिच्छि धनेर गुड़ो। এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব আমি মাংসের সঙ্গে। এই মশলাটাকে আমি হালকা আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলাটা কষাচ্ছি, নিচে দেখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সামনে আমি যে আরও নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনাদের ফোনে যেন নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। এতে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকে এবার আমি কষিয়ে নেব ভালো করে। পুরটা বানানো হয়ে গেলেই কিন্তু আপনার এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, খুব ঝটপট তাড়াতাড়ি গরম গরম আপনি পরিবেশন করতে পারবেন। এবারে এতে অল্প করে জল দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু কষাচ্ছি। জল দেওয়ার পর হালকা আছে এটাকে ভালো করে কষাতে হবে। যখন এই জলটা শুকিয়ে আসবে এবং তেলটা উপরে ভেসে আসবে, তখন মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আর একটু জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটাতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মাংসের পুরটা পুরো রেডি হয়ে এসেছে, ভালো করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ব্যাটার বানাচ্ছি। ব্যাটারের জন্য প্রথমে লাগবে ডিম, আর তাতে আমি দিয়ে দেব ময়দা। তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর অল্প করে জল দিয়ে এটাকে মাখাবো। এই চিকেন ব্রেড ফ্রাইটা বানানোর জন্য একটা ব্যাটারের প্রয়োজন, যেটা হচ্ছে আমরা বানিয়ে ফেলেছি। এবং এই ব্যাটারটা একটু গাঢ় করবেন, যদি মনে হয় আরও ময়দার দরকার তাহলে আর একটু ময়দা দিয়ে একটু গাঢ় করে নেবেন। এবার কীভাবে পুরটা দিচ্ছি দেখে নিন। প্রথমেই একটা ব্রেডের পিস নিতে হবে, আর সেটাকে আমি বেলনির সাহায্যে ভালো করে একটু বেলে নেব। আমি এখানে যে কটা রুটি ব্যবহার করব সব কটাকে এই একইভাবে বেলে নেব। এইবার রুটির মাঝখানে দিয়ে দেব অল্প করে পুর, পরিমাণ মতন। এবার এতে পুরটা দিয়ে দিতে হবে। তারপর আর একটা রুটি নিয়ে এর উপর চাপা দিয়ে দেব। একটা স্টিলের গ্লাস নিয়েছি, ধারালো গ্লাস। আপনাদের কাছে যদি কুকি কাটার্স থাকে সেটা ব্যবহার করতে পারেন। গোল করে আমি এটাকে কেটে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড ফ্রাই,
দ্বিতীয় রকম কিভাবে বানাতে পারেন, একটা রুটি নিলেন, তাকে মাছ সাইডের দিকে পুরটা দিয়ে দুভাজ করে নিয়ে এইভাবে কেটে দিলেই তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো রকমভাবে এটাকে তৈরি করতে পারেন, আমি আপনাদের দু রকম দেখালাম, যেটা মনে হবে আপনার সেইভাবে আপনি বানাবেন। এটাকে ভাজার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। এবার একটা একটা করে পিস নিতে হবে, আর সেইটাকে ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে, আর তারপরে ব্রেড ক্র্যামের উপর রেখে কভার করতে হবে, আর সেটাকে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিয়েছি, এইভাবে আমি বাকি দুটো দিয়ে দেব। এটাকে সুন্দর করে লাল করে মুচমুচে করে ভেজে ফেলতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার চিকেন ব্রেড ফ্রাই। এইভাবে উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিতে হবে আমাদের এই চিকেন ব্রেড ফ্রাইগুলো। সামনেই পুজো, আর এই সামনে পুজোতে আপনারা বাড়িতেই খুব সহজে এরকম চিকেন ব্রেড ফ্রাই বানিয়ে সন্ধ্যে বা সকালে টিফিনটা করতে পারেন, খুব ভালো লাগবে এবং জমে উঠবে পুজোটা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা রইলো।